নমস্কার বন্ধুরা নলেজ অ্যাকাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত আমি শাকদিক সুন্দর আজকে তোমাদের পিএসসি ক্লার্কশিপ এমনকি ডাব্লু পরীক্ষা যেখানে বাংলার রিপোর্ট রাইটিং আসে সেই সব পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ রিপোর্ট রাইটিং লেখার নিয়ম এবং একটি মডেল রিপোর্ট রাইটিং আমি এখানে দেখেছি রিপোর্ট রাইটিং দু ধরনের হয় একটি সাধারণ প্রতিবেদন আর একটি সম্পাদকীয় প্রতিবেদন আমাদের পিএসসি ক্লার্কশিপ পরীক্ষায় যেটি আসবে সেটি হল সাধারণ প্রতিবেদন তাহলে আমাদের জানতে হবে প্রথমে সাধারণ প্রতিবেদন লেখার নিয়মগুলি সাধারণ প্রতিবেদন লেখার সময় প্রথম যেটা করতে হবে সেটা হলো একেবারে সমস্যা দিয়ে প্রতিবেদন লেখা শুরু করতে হবে যে সমস্যাটি বলা আছে সেটি দিয়েই কিন্তু প্রতিবেদন লেখাটা শুরু করতে হবে প্রথম লাইন যেন সমস্যা সম্পর্কিত হয় প্রথম লাইনে অন্য কোনো কিছু ঢোকানো যাবে না ডাইরেক্ট সমস্যাটাকে ইন্ডিকেট করতে হবে নাম্বার তিন এরপর সমস্যার বিস্তার ঘটাতে হবে এরপর কি করবেন সমস্যাটাকে আস্তে আস্তে আপনি ব্যাখ্যা করবেন এবং সবশেষে সমস্যার সমাধান বর্ণনা করতে হবে আর একটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট সেটা হলো সাধু চলিত ভাষা মিলিয়ে কখনোই কিন্তু লেখা যাবে না আরেকটি সবশেষে শব্দ সংখ্যা মেনে চলা বাধ্যতামূলক অর্থাৎ প্লাস মাইনাস টেন শব্দ সংখ্যা হলে কোনো অসুবিধা আপনার হবে না তাহলে এবার আমরা দেখি একটি মডেল সাধারণ প্রতিবেদন রাইটিং তো আজকে যেটি আমি দেখাবো এটি হলো আমাদের পিএসসি মিসলেনিয়াস দু সালের পরীক্ষায় আসে কি বলছে প্রশ্ন প্রশ্ন বলছে যে শহরে শব্দবিধি লঙ্ঘন করে মাইক ব্যবহার করা হচ্ছে সভা সমিতি ও উৎসবে এই বিষয়কে অবলম্বন করে নিজের ভাষায় একটি প্রতিবেদন রচনা করুন দুশো শব্দের মধ্যে লিখতে হবে তো দেখি কি প্রতিবেদন রচনা আমি করেছি আমি একদম নিজের ভাষায় লেখার চেষ্টা করেছি আপনারা দেখুন একটি একটি মডেল রাইটিং প্রথমে কি বললাম যে প্রথমে আমার একটি হেডিং দিতে হবে তো হেডিংটা আমি দিয়েছি সহজ ভাষায় শব্দ দানবে তাণ্ডবে অতিষ্ঠ শহরভাষী এবং তারপর নিজস্ব সংবাদতা কলকাতা মানে যেখান থেকে রিপোর্ট আমি করছি এবং ডেট আমি দিয়েছি তারপর সাজদের সাইন দিয়ে আমি লিখছি প্রথম লাইনেই সমস্যাটাকে ইন্ডিকেট করছি প্রশাসনের নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে শহরে সকাল থেকে রাত পর্যন্ত প্রতিদিন উচ্চ শব্দে মাইক বাজিয়ে সিনেমা সভা সমিতি উৎসব রাজনৈতিক সামাজিক সংগঠনের কর্মসূচির প্রচার চালানো হচ্ছে তাহলে এই যে কত সুন্দরভাবে আমি লিখলাম এবং শব্দগুলো বড় হলো এর মাধ্যমে বোঝাই যাচ্ছে যে প্রথম লাইনটাকে আমি সব সময় সমস্যাতে ইন্ডিকেট করেছি তারপরে আমি এর ব্যাখ্যা করব প্রতিনিয়ত উচ্চ শব্দে মাইক বাজিয়ে এমন সব প্রচারণায় অতিষ্ঠ হয়ে উঠেছেন শহরবাসী রাস্তার পাশে থাকা শিক্ষা প্রতিষ্ঠান হাসপাতাল অফিস ব্যাংক বিমার দাপ্তরিক কাজেও ব্যাঘাত ঘটছে এই শব্দদানবের তাণ্ডবে তাহলে প্রথমে শব্দদানবের তাণ্ডবে কী কী হচ্ছে সেটা আমি বলে নিলাম এইবার দেখি আর কি অসুবিধা হচ্ছে এই শব্দতানবের তাণ্ডবে যে কোনো উৎসবে অনুষ্ঠানে ডিজে এবং শব্দবাজি প্রচলন ভে বেড়ে যাওয়ায় জনগণকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে বহু মানুষ অসুস্থ হয়ে পড়েছেন এই শব্দদূষণের প্রভাবে স্থানীয় ছাত্রছাত্রীদেরও পড়াশোনা বিঘ্নিত হচ্ছে তাহলে দেখুন আমি সমস্ত সমস্যা মানুষের ভোগান্তি দৈনন্দিন কাজে ব্যাঘাত স্থানীয় ছাত্রছাত্রীদের পড়াশোনা সমস্ত কিছু ইনক্লুড করেছি এই কটি লাইনের মধ্যে প্রথম দুটি প্যারাগ্রাফে তারপর আমি এবার সমস্যাটার যে নিষেধাজ্ঞা আছে বা এর প্রতিকার সম্পর্কে আলোচনা করব তারপর আমরা তাহলে পড়ছি এমনিতে শব্দবাজির একটা সহনমাত্রা রয়েছে এ রাজ্যের জন্য বাজির শব্দমাত্রা শব্দ সর্বোচ্চ নব্বই ডিসেবল মাইক বা লাউডস্পিকারের ক্ষেত্রে কত শব্দমাত্রা হবে আলাদা করে বলা নেই তবে শিল্পাঞ্চল বাণিজ্যিক বা আবাসিক এলাকায় দিনে যথাক্রমে পঁচাত্তর পঁয়ষট্টি ও পঞ্চান্ন ডিসিবেল এবং রাতে সত্তর পঞ্চান্ন ও পঁয়তাল্লিশ ডিসিবেলের সীমা লঙ্ঘন করলে আইনি ব্যবস্থা নেওয়া যায় তাহলে এখানে কি কি আমাদের নিষেধাজ্ঞা রয়েছে সেটা আমি বলে দিচ্ছি যে শব্দবাজির একটা সহন রয়েছে বাজির শব্দমাত্রা সর্বোচ্চ নব্বই ডিসিবেল মাইক বা লাউডস্পিকারের ক্ষেত্রে কত হবে আলাদা করে বলা নেই তবে শিল্পাঞ্চল বাণিজ্যিক বা আবাসিক এলাকায় দিনে পঁচাত্তর পঁয়ষট্টি পঞ্চান্ন ডিসিবেল এবং রাতে সত্তর পঞ্চান্ন এবং পঁয়তাল্লিশ ডিসিবেলের সীমা লঙ্ঘন করলে কিন্তু আইনি ব্যবস্থা নেওয়া যায় বা আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ আছে এবার আমি দেখব যে প্রশাসন এটা কিন্তু সবসময় আইডেন্টিফাই করার চেষ্টা করবেন যে প্রশাসন কি করছে প্রশাসন এই সমস্যার মোকাবিলার জন্য কি করছে সেটাই আমি লিখেছি যে শব্দবিধি লঙ্ঘনের বারবারন্তের প্রভাবে নড়ে চড়ে বসেছে প্রশাসন দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের আধিকারিকদের আরও তৎপর হওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী প্রতিটা মাইক সরবরাহকারীকে সাউন্ড লিমিটার ব্যবহারের নির্দেশ জারি করেছে পর্ষদ শহরের সাউন্ড সিস্টেম সরবরাহকারীদের নাম ঠিকানা ফোন নম্বর সহকারে একটি ডাটাবেস তৈরি করা হচ্ছে যাতে কোনো এলাকায় অভিযোগ জমা পড়লে খুব সহজেই চিহ্নিত করা যায় এছাড়াও অভিযোগ জানানোর জন্য চব্বিশ ঘন্টার একটি হেল্পলাইন নম্বর এক দুই তিন চার পাঁচ চালু করেছে পুলিশ প্রশাসন তাহলে দেখুন আমি এটা বদ্ধ হয় দুশো কি দুশো ছটা শব্দে লিখেছি তো তাহলে দেখুন এরকমভাবে আমরা কিন্তু বেশি খাটলাম না জাস্ট আমাদের মাথাটা কাজে লাগালাম আপনি নব্বই ডিসেবেলের জায়গায় আপনি আশি ডিসেবেল দিতে পারতেন পঁচাত্তরের জায়গায় সত্যি দিতে পারতেন কোনো অসুবিধা হতো না আপনার বুঝতে হবে যে কোন কোন পয়েন্টটা আমি এখানে ইনক্লুড করব আমি প্রথমে সমস্যাটা দেখব আমরা জানি দূষণের ফলে কী হয় দূষণের ফলে মানুষের ভোগান্তি হয় দূষণের ফলে ছাত্রছাত্রীদের পড়াশোনা বিঘ্নিত হয় দূষণের ফলে বিভিন্ন দৈনন্দিন কাজকর্মে ব্যাঘাত ঘটে সেগুলো একটু লিখলাম সহজ ভাষায় আপনি মাথায় প্রথমে যে কথাগুলো লোকগুলোকে বলেন মানে মানুষকে যে কথা বলেন সামনাসামনি থাকলে ধরুন এই দূষণ নিয়ে কারোর সাথে আলোচনা করছেন যা কথোপকথন করেন ঠিক সেইটাই এখানে লিখবেন একদম সহজ ভাষায় কঠিন শব্দ দেওয়ার কোনো দরকার নেই এবং প্রেজেন্টেন্সে লিখবেন তারপর আমি কি করছি তারপর আমি নিষেধাজ্ঞাগুলোকে ব্যাখ্যা করছি এবং সবশেষে আমি ব্যাখ্যা করছি যে পুলিশ প্রশাসন কি ব্যবস্থা নিয়েছে প্রত্যেকটা ইস্যুতে একটি কমন ব্যাপার হলো যে এর প্রভাবে নড়ে চলে বসেছে প্রশাসন এটা হচ্ছে প্রত্যেকটা ইস্যুতে কমনভাবে লেখা যায় তারপর মুখ্যমন্ত্রী এই নির্দেশ দিয়েছে এটাও অনেক ইস্যুতে ঢোকানো যায় এইবার আমি দেখলাম যে আরও কিভাবে কাল্টিভেট করা যায় আমি দেখলাম মাউস কারিকে যদি সাউন্ড লিমিটার ব্যবহারের নির্দেশটা জারি করা বলা যায় দেখতে ভালো লাগবে তাই জন্য সেটা লিখলাম তারপর মনে রাখবেন যে একটি হেল্পলাইন এই হেল্পলাইন চালু করার ব্যাপারটা আপনি অন্য যে সমস্ত ইস্যু আছে সেই সমস্ত সব ইস্যুতেও কিন্তু দিতে পারেন ধরুন ডেঙ্গু বেড়ে যাচ্ছে বা করোনা ভাইরাসের প্রভাব শহরে ছড়িয়েছে এখানেও কিন্তু এই হেল্পলাইনের ব্যাপারটা দিতে পারেন এগুলো খুব কমন পয়েন্ট এই পয়েন্টগুলো আপনি অনেক জায়গায় ঢোকাতে পারেন বোঝা গেল তো এই কমন পয়েন্টগুলো আপনাকে বুঝতে হবে আপনি যদি এই কমন পয়েন্টগুলো লেখার স্টাইলগুলো বুঝে যান তাহলে কিন্তু আপনার রিপোর্ট রাইটিংয়ে কোনো সমস্যা হবে না আমার তো বরং মনে হয় ইংরেজি রাইটিংয়ের থেকে বাংলা রাইটিং কঠিন কারণ বাংলা রাইটিংয়ে পয়েন্ট বলা থাকে না কিন্তু আমি দেখেছি যদি আমি কল্পনা করি যে আমার সামনে কেউ আছে এবং তাকে এই ইস্যুগুলো আমি আলোচনা করছি তখনই কিন্তু এই লেখাটা খুব সহজ হয়ে যায় তো এইরকমভাবে আজকে আমি আপনাদের মডেল রাইডিং দেখালাম আপনারা ভিডিওটি ভালো লাগলে দয়া করে বারবার বলছি দয়া করে একটু লাইক ও শেয়ার করুন কারণ আপনার অনেক বন্ধু কিন্তু এই উপকারগুলি পাচ্ছে না জানতেই পারেনি হয়তো অনেকে যে পিএসসি ক্লার্কশিপের জন্য আমি ক্লাস আনছি তো ওই জন্য বলছি দয়া করে তাদের কাছে পৌঁছে দিন মানুষের উপকার করলে আমাদেরই ভালো হবে আমরা যত মানুষকে উপকার করবো মানুষ তত আমাদের ভালোবাসবে উপকার করলে কেউ কারোর ক্ষতি করে না যারা ক্ষতি করে তারা পরেও কিন্তু সে উপকারের মর্ম একদিন না একদিন বুঝতেই পারে যাই হোক আপনি আমাদের সাথে থাকুন আমাদের পাশে থাকুন অল থ্যাঙ্কস ফর ওয়াচিং